বাংলা সনের প্রবর্তক কে যুবকরা শিক্ষিত পারছেন কই বাংলা সনের প্রবর্তক সম্রাট আকবর বাংলা সনের প্রবর্তককে সম্রাট আকবর তিনি বাংলা সনের প্রবর্তক ছিলেন আবার যদি ইংরেজি সনের দিকে তাকায় ইংরেজি সনের প্রবর্তক কে ছিলেন খ্রিস্টান পপ গ্রেগরি তিনি সর্বপ্রথম এই খ্রিস্টীয় যে ক্যালেন্ডার এটা সর্বপ্রথম তিনি এই ক্যালেন্ডার তৈরি করেন হিসাব তৈরি করেন ইংরেজি খ্রিস্টান পপ গ্রেগরি আর বাংলা সম্রাট আকবর আর তৃতীয় নাম্বার হিজরি সন এই হিজরি সন প্রবর্তন করেন কে হজরত ওমর গত বছর আলোচনা করছি তো মনে আছে আমার ভাইরাম রাসুল করিম সাল্লা ইসলামের যুগ শেষ হল আপনার খেলাফদের মুসনদে বসলেন হজরত আবু বকর সিদ্দিক তার যখন সময় শেষ হয়ে গেল বসলেন হজরত ওমর রাজি আল্লাহ তালান সিরিয়ার গভর্নর ছিলেন তখন হজরত আবু মুসা আসারি তিনি একটা চিঠি লিখলেন ভাই উমার রাষ্ট্রীয় ফাইলপত্র অনেক কাগজপত্র আমাদের জমা করে রাখতে হয় এগুলোর ভিতর যদি ডেট না দেওয়া হয় পরবর্তী সময়ে আমাদের অনেক রকমের সমস্যা হয় ডেট নেই যে কাগজের ডেট নেই কোন সময়ের ঘটনা কি লেনদেন অনেক রকমের ঝামেলায় তারা পড়ছেন এই জন্য আবু মুসা বললেন ভাই আমাদের একটা নির্দিষ্ট ক্যালেন্ডার থাকা দরকার এখন প্রশ্ন করবেন তাহলে তখন তারা কিভাবে ক্যালেন্ডার হিসেবে মেনেছে ক্যালেন্ডার হিসেবে কি তারা মানত এর জবাব হলো তারা বিশ তারা পপুলার কোনো একটা ঘটনাকে তারা কেন্দ্র করে ওইটাকে ক্যালেন্ডার হিসাবে মানত যেমন হস্তি বাহিনী যে ঘটনা কাবাকে ভাঙ্গার জন্য হস্তি বাহিনী আসলো আব্রাহা তখন সাহবাক আজমাইন বলতেন যে হস্তি বাহিনীর এক সপ্তাহ পরে হস্তি বাহিনীর ঘটনার এক মাস পরে হস্তি বাহিনীর ঘটনার এক মাস পূর্বে এই ছিল তাদের ক্যালেন্ডার অথবা বলতেন যে কোরআন নাজিলের এক মাস পরে কোরআন নাজিলের পরের দিন কোরআন নাজিলের এক বছর আগে এগুলো ছিল তাদের টাইম এমন গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট নিয়ে অথবা রাসুল করিমুল ইসলামের জন্ম আল্লাহ রসুলের জন্মের এতদিন আগে জন্মের এতদিন পরে এইরকমভাবে তারা ক্যালেন্ডার হিসেবে মানত এটাকে তারা গুরুত্ব দিত কিন্তু এগুলো দেখা গেল নির্দিষ্ট একটা টাইম নির্দিষ্ট একটা দিন যদি ইন্ডিকেট করা না যায় তাহলে সমস্যা তো আবু মুসা আসারি সেই সিরিয়া থেকে চিঠি লিখলেন হজরত উমরাদি আল্লাহু তাহালানগুলো নিকট যে একটা ক্যালেন্ডার বানান হজরত ওমার রাদি আল্লাহহুতা আলান প্রস্তাব পাইলেন তার কাছে ভালো লাগলো তিনি শাহাব একরাম আজ মাইনদেরকে দিয়ে মিটিং ডাকলেন অনেক বড় বড় শাহ বা একরাম মাইন ছিলেন মাজমার ভিতরে হজরত আলী রাদি আল্লাহু তা আলান তিনিও ছিলেন হজরত ওমর রাদী আল্লাহু তা বললেন আমাদের একটা ক্যালেন্ডার দরকার তাহলে আমাদের রাষ্ট্র পরিচালনা অনেক সহজ হবে ফাইলপত্রে ডেট থাকবে আমাদের অনেক সুবিধা হবে সাহবা মাজমাইন আজমাইন একমত হলেন এখন বললেন তাহলে ডেটটা ধরা যায় কোন সময় থেকে কিছু সাহাবিরা বললেন রাসুলের কারিম সাল্লা সাল্লাম যেই দিন আগমন করেছেন ওই দিন থেকে ক্যালেন্ডার হিসেবে ধরা হোক আবার কিছু সাহবায়ে মাজমাইন আজমাইন বললেন যেই দিন আল্লাহ নবী সাল্লা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ওই দিন থেকে হিসাবকে ধরা হোক আবার কে বললেন যেই দিন কোরআন নাজিল হয়েছে রাসুলের করিম সাল্লা ইসলামের উপর ওই দিন থেকে ক্যালেন্ডার ধরা হোক রকম অনেকজন অনেক রকমের প্রস্তাব দিলেন সর্বশেষ হজরত আলী তিনি বললেন ভাই মর যদি হজরত মুহাম্মদ সাল্লা ইসলামের হিজরতের সময় থেকে ক্যালেন্ডার ক্যালেন্ডারটা ধরা হয় হিসাবটা ধরা হয় আমার মনে হয় ভালো হয় জোরে বলেন সুবহান তোমার চিন্তা করলেন যে এই হিসাবটা এখান থেকে ধরা যায় কি না সাবিদের কিনে তিনি আলোচনা করলেন সকলে বললেন ধরা যায় কারণ হলো রাসুল কারিম সাল্লাম হিজরতের মধ্যে প্রমাণ করে দিয়েছেন একদিকে বাতিলকে ফেলে আরেক দিকে তিনি সত্যকে আক্রায় ধরেছে হক বাতিলের একটা লড়াইয়ের একটা বিষয় এখানে আছে। সুতরাং এখান থেকে ক্যালেন্ডার হিসাব ধরা হোক হজরত উমর রদিয়াল্লাহ তালান হো ঠিক ওই জায়গা থেকে হজরত রাসুল কালিম হিজরতের সময় থেকে শুরু করে ক্যালেন্ডার ধরলেন এই জন্য আরবি মাসের পরে হিজরি শব্দ বলা হয় হিজরি কি বলা হয় হিজরি এই হিজরি থেকে আসলো ওই হিজরত থেকে আপনার টাইমটা ধরা হয়েছে এই জন্য বলা হয় হিজরি এটা হলো হিজরি সন প্রবর্তকের ঘটনাটা